গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এস কে কে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কিন্তু একটি নয়, দুটি নয়, তিনটি বিশাল বড় সুখবর নিয়ে আসছে। তো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন যে বছরের শুরুতে কিন্তু অনেক কিছু নতুনভাবে শুরু করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। তাই ফ্রেন্ডস, খুব ছোট একটা ভিডিও, তবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ফ্রেন্ডস, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা ভিডিওটিকে মধ্যখান থেকে কিন্তু স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, চলুন শুরু করব আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথম যে বড় আপডেটটি, সেটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুরু করতে চলেছে বাংলায় পরিষেবা। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা ঠিকই শুনেছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু 1 জানুয়ারি 2020 থেকে কিন্তু শুরু করছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একদম বাংলায়, অর্থাৎ আমাদের মাতৃভাষায় পরিষেবা। তো ফ্রেন্ডস, অনেকেই আছেন এমন যারা শুধুমাত্র বাংলা না হওয়ার জন্য অনেক কিছু বুঝতে পারেন না, আর সেই কারণেই কিন্তু তারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে সঠিকভাবে ব্যবহারও করতে পারেন না। তাই ফ্রেন্ডস, স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপে কিন্তু আপনি পেয়ে যাবেন একদম বাংলায় পরিষেবা। তাই ফ্রেন্ডস, যদি এখন থেকে আপনারা চান যে আপনারা ইয়োনো ব্যবহার করতে চান, আর সেখানে যদি আপনারা চান আপনাদের ভাষা বাংলা সেট করতে, সেটা কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। বিভিন্ন সংগঠন থেকে কিন্তু দাবি আসছিল যে ইন্টারনেট ব্যবস্থায় ব্যাংকের পরিষেবাকেও বাংলায় করা হোক, আর সেই দিকে স্টেট ব্যাঙ্কে এবার চিন্তাভাবনা করে সেই সুবিধাটি কিন্তু তাদের দিতে চলেছে। তাই ফ্রেন্ডস, আপনি সারা দেশের বা পৃথিবীর যেখানেই থেকে থাকুন না কেন, আপনি যদি ভারতীয় স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপ ব্যবহার করতে চান বা ইন্টারনেট পরিষেবা যদি আপনি তা বাংলায় ব্যবহার করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আরও একটি ভালো খবর দিয়ে রাখি স্টেট ব্যাঙ্কের তরফ থেকে, সেটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ক্যাশলেসকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, আর সেই কারণে কিন্তু স্টেট ব্যাঙ্ক একটি নতুন অ্যাপ নিয়ে এসেছে। সেই অ্যাপের সাহায্যে আপনি যখন মার্কেটিং করতে চাইবেন, সেখানে কিন্তু 100% সিকিউরিটিতে আপনি আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে না আপনার এটিএম কার্ড বা অন্য কিছু। এই কার্ডটির নাম হলো SBI ক্যাশলেস কার্ড, আর সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি সোজাসুজি আপনার যে স্মার্টফোন, সেই স্মার্টফোনটিকে POS মেশিনের ওপরে নিয়ে গেলেই আপনার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে। সেখানে গিয়ে আপনাকে দু একটি স্টেপ করতে হবে, তাহলেই কিন্তু আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, আর এর ফলে কিন্তু ট্রানজ্যাকশনও থাকবে খুবই সিকিউর। তো ফ্রেন্ডস, স্টেট ব্যাঙ্কের তরফ থেকে আরও একটি যেটি আপডেট এসেছে, সেটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী দিনে কিন্তু আপনি যদি 10,000 টাকার বেশি উইথড্র করতে চান, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে OTP আসবে, আর সেই OTPটি দিলে তবেই কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন। এই ব্যবস্থাটি চালু থাকবে রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, অর্থাৎ এই 12 ঘন্টার মধ্যে যদি কেউ আপনি কোথাও গিয়ে যদি টাকা উইথড্র করতে চান, আর তার অ্যামাউন্ট যদি 10,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা স্মার্টফোনে যে OTPটি আসবে, সেই OTPতেই কিন্তু আপনাকে ATM মেশিনে পুট করবার পরই কিন্তু আপনি টাকা হাতে পাবেন বা আপনার টাকা উইথড্র হবে। তাই ফ্রেন্ডস, যদি এমন হয় যে আপনাদের রাত্রিবেলা প্রয়োজন টাকার, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা স্মার্টফোনটি নিয়ে যেতে ভুল করবেন না, তাহলে কিন্তু আপনি টাকা উইথড্রই করতে পারবেন না। তো ফ্রেন্ডস, স্টেট ব্যাংকের এই নতুন আপডেটগুলি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ফ্রেন্ডস, এর পরের যে আপডেটটি, সেটিতে যাবার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকে, তো অবশ্যই ভিডিওর নিচের যে লাল সাবস্ক্রাইব বাটন, সেখানে ট্যাপ করে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে এই নতুন আপডেটগুলি যা শুরু হচ্ছে 1 জানুয়ারি 2020 থেকে। তো ফ্রেন্ডস, এর পরের যে আপডেটটি, সেটি হলো এক দেশ এক বিল, অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু এই ব্যবস্থাটি চালু করতে হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে সারা দেশের যে ইলেকট্রিক সাপ্লাই রয়েছে, সেই ইলেকট্রিকের যে বিলের যে পার ইউনিটের দাম, সেটি কিন্তু সমান হবে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে কোথাও পার ইউনিটের দাম 7 টাকা, কোথাও 8 টাকা, তো কোথাও 5 টাকা বা 6 টাকা। তাই ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকার চাইছে সারা দেশে কিন্তু একই দামে আমরা যেন ইলেকট্রিকের বিল প্রদান করতে পারি, অর্থাৎ সারা দেশের মানুষ যেন সম পরিমাণ বিলের আওতায় আসে। তাই ফ্রেন্ডস, এই আপডেটটি অবশ্যই দারুণ একটি আপডেট, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইলেকট্রিকের যে দাম তা কিন্তু অনেকটাই বেশি। তো ফ্রেন্ডস, এই আপডেটগুলি আপনাদের কেমন লাগলো আপনার ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আশা করি এই ধরনের নতুন নতুন আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে অবশ্যই উপস্থাপন করবো।
অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।